বন্ধুরা, আমরা কিন্তু শীতের প্রায় শেষ মুহূর্তে পৌঁছে গেছি আর আমাদের সামনে আসতে চলেছে বর্ষাকাল আর গরমের মিক্সিং। তো এই শেষের পজিশনে বা শেষের দিকে এন্ডিং পজিশনে এবং বর্ষার শুরু বা গরমের শুরুতে আমাদের হাঁস মুরগির খামারে কিন্তু একটা মোস্ট সমস্যা দেখা দেয়, একটা ভাইটাল সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে ফার্মের মুরগি বা হাঁসের কিন্তু পেটে কৃমির প্রবণতাটা বেড়ে যায়। তো আজকের এই ভিডিওতে জানবো যে এই পরিস্থিতিতে বা এই কৃমি দমন করার ক্ষেত্রে কোন মেডিসিন ইউজ করব এবং কিভাবে কত মাত্রায় মেডিসিনটা ইউজ করব এবং কোন মেডিসিনটা ইউজ করলে এই ওয়েদারে সব থেকে ভালো রেজাল্ট হবে সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল নোটিফিকেশন অন করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন। ওকে, তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেরব্যাক কোম্পানির অ্যালবোমার নামক একটা মেডিসিন, যেটা কৃমির ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ ডিওয়ার্মিং মেডিসিন। এটা হচ্ছে অ্যালবেন্ডাজল কম্পোজিশনের অ্যালবোমার মেডিসিনটা, বেরব্যাক কোম্পানির অ্যালবোমার নামক মেডিসিন। তো এই মেডিসিনটা এই যে ওয়েদার, মানে শীতের শেষের দিকে বর্ষার শুরুর দিকে বা যে কোনো ওয়েদার চেঞ্জিং এর সময় এই কৃমির ডোজটা করতে হয়, এবং যারা লেয়ার মুরগি নিয়ে কাজ করছেন বা লেয়ার খামার যারা আছে, যারা লেয়ার মুরগি পালন করেন, তারা কিন্তু যে শিডিউল অনুসারে কৃমির ডোজ করে থাকেন, প্রত্যেক 3 মাসে হোক, প্রত্যেক 1.5 মাসে হোক, আমি বেসিক্যালি 1.5 মাস পর পর করে থাকি, তো তারা তো অবশ্যই করেন। আর আগেও একটা ভিডিওতে আমি জানিয়েছি যে কৃমির মেডিসিনের কৃমির ডোজটা অবশ্যই এক কম্পোজিশনের, অর্থাৎ এক কোম্পানির বা একই কম্পোজিশনের, মানে অ্যালবেন্ডাজল 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 একই কম্পোজিশনের বারে বারে ইউজ করা যাবে না। মানে আপনি আপনার যে রুটিন আছে, আপনার যে শিডিউল আছে, সেই শিডিউল অনুসারে আপনি যদি এখন যদি অ্যালবেন্ডাজল করেন, নেক্সট আপনি কিন্তু পাইপোরিজম করতে পারেন, আবার নেক্সট আপনি অ্যালবেন্ডাজল করতে পারেন বা বান্ডেক্স করতে পারেন। বিভিন্ন কম্পোজিশনে বিভিন্ন কোম্পানি মার্কেট এভেলেবেল আছে, আপনি ভেটেনারি মেডিকেল যে আছে বা যেখানে ভেটেনারি মেডিসিন বিক্রি হয় যে মেডিকেল শপে, সেখান থেকে সংগ্রহ করতে পারেন। চাইলে আপনি আপনার নিয়ারেস্ট পশু চিকিৎসকের সাথে পরামর্শ করে কিন্তু আপনি এই অল্টারনেটিভ সিস্টেমটা ব্যবহার করতে পারেন, আর এটাই করতে হয়, এটাই নিয়ম। কারণ হচ্ছে আজকে আমি অ্যালবোমার ইউজ করলাম, অ্যালবোমারে কিছু ওয়ার্মস, অর্থাৎ কিছু কৃমি মারা গেল, কিছু কৃমি জীবিত থাকলো, নেক্সট যখন আমি অ্যালবোমারই করব তখন কিন্তু যেটা জীবিত রয়ে গেল এই ডোজে, সেই কৃমিটা এতটাই শক্তিশালী হয়ে যাবে তখন কিন্তু সেই অ্যালবোমারে কোনো কাজ হবে না, এবং তার থেকে যে জেনারেশনটা জন্ম নেবে বা যে জেনারেশনটা তৈরি হবে, সেই জেনারেশনটা আরো এত শক্তিশালী বা এত স্ট্রং হয়ে যাবে, তখন কিন্তু অ্যালবোমারে ডবল ডোজ দিলেও কিন্তু কাজ হবে না। এই ক্ষেত্রে কি হয়, আমি আজকে অ্যালবোমার করলাম, যেটা মূল্য নয় ব্যালেন্সটা থেকে গেল, নেক্সট যখন আমি পাইপোরিজম করলাম বা এনি আদার্স কম্পোজিশনে আমি যদি বা আদার্স কোম্পানির আদার্স নামের যদি কোনো মেডিসিনটা ইউজ করি, তাহলে আজকে যেটাতে মরলো না নেক্সট দিন সেটাতে মারাও যেতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে পোলট্রি সায়েন্স। তো এইভাবে যদি আপনি কম্পোজিশনটা পাল্টে পাল্টে যদি আপনি করেন, তাহলে কি হবে, কোনো না কোনো একটা মেডিসিনে কিন্তু ওইটা মারা যাবে এবং ওটা নির্মূল হবে। তো আজকে এত বেশি কথা না বলে আজকে শুধুমাত্র অ্যালবোমার যে মেডিসিনটা ভেরব্যাক কোম্পানির, এটা খুব সুন্দর একটা মেডিসিন, এই মেডিসিনটা কৃমির জন্য ইউজ করা যেতে পারে, আর সমস্ত হাঁস মুরগি গরু ছাগল সমস্ত পশুকে কিন্তু এটাকে ইউজ করা যেতে পারে। এটা মানুষের জন্য নয়, আর একবার আপনাদের বলে দিই, এটা কিন্তু নট ফর হিউম্যান ইউজ, ফর অ্যানিমাল ট্রিটমেন্ট অনলি। এখানে ডিসক্রিপশনে লেখাই আছে যে এটা মানুষের জন্য না, এটা শুধুমাত্র পশু পাখির জন্য, আর এখানে হাঁস মুরগি গরু ছাগল সমস্ত জন্তুর কিন্তু এটা ইউজ করা যেতে পারে, ঠিক আছে? তো বন্ধুরা, এবার জানিয়ে দেবো যে ডোজটা কি। ডোজটা হচ্ছে, যদি আপনি বড় দুগ্ধজাতীয় দুগ্ধ প্রদানকারী কোনো পশুর যদি ইউজ করেন, তাহলে হচ্ছে 60 থেকে 90 ml পার বডিতে, আর যদি আপনি ছোট বাছুর ছানা বা ছোট ছাগল বা কুকুর এই জাতীয় কোনো পশুকে ইউজ করেন, তাহলে 15 থেকে 30 ml পার বডিতে, এবং সরি, যদি আপনি মহিষ অথবা গরুর কোনো বাছুরকে ইউজ করেন, তাহলে 15 থেকে 30 ml পার বডিতে, আর যদি ছাগল ভেড়া তারপরে এই জাতীয় কোনো পশুকে যদি আপনি ইউজ করেন, তাহলে 2 থেকে 3 ml পার 10 কেজি ওজনে। দেখতে হবে এবার ওজনটা, ডিসক্রিপশনটা একটু ভালো করে দেখে নেবেন, মেডিসিনটা যখন মার্কেটে আনবেন ডিসক্রিপশনটা দেখে নেবেন যে গায়ে কত এম, মানে কত ml ডোজ করা আছে। ওকে, তো আমাদের যেহেতু আমি পোলট্রি বা আমাদের মুরগির ফার্ম বা হাঁসের ফার্মে আমি উল্লেখ করছি, সেহেতু আমাদের হাঁসের হাঁস মুরগির ফার্মে 30 থেকে 45 ml পার 100 বাডে কিন্তু ইউজ করা যেতে পারে। আর আপনারা শুনে রাখুন যে 1 মাসের নিচের চিক্সে কিন্তু কৃমির ডোজ করা নিষিদ্ধ, একেবারেই নিষিদ্ধ 1 মাসের নিচের চিক্সদের। তো বেসিক্যালি আমি 35 দিনের উপরে গিয়ে করে থাকি, 35 দিনের পরে কিন্তু আমি কৃমির ডোজটা করে থাকি। তো 35 দিনের পরে যখন আমি ফার্স্ট ডোজ করি, তখন আমি 30 ml পার 100 বাডে করি, এবং তারপরে নেক্সট আমি যতদিন করতে থাকি 45 ml করে দিই। অনেক সময় একটু বড় বডি ওয়েট যদি বেশি হয়ে যায়, সেখানে আমি 50 ml পার 100 বাডে করে থাকি। তো শুধুমাত্র এইটাই কিন্তু 30 থেকে 45 ml পার 100 বাডে ইউজ করতে হবে, আর
পাইপারি জাম বা অন্য কোনো কম্পোজিশন হলে তার ডিসক্রিপশনে কিন্তু লেখা থাকবে, সেই সেই ইমেলটা সঠিক ইমেলটা প্রদান করতে হবে, বেশি দিলে কিন্তু পাখির ক্ষতি হয়ে যেতে পারে। ওকে তো বন্ধুরা, এই ছিল ডোজেস। আর এবার আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করে রাখি। যদি আপনি দেখছেন যে আপনার পাখির পায়খানার সাথে কুচু কুচু কৃমি পড়ছে, অর্থাৎ পায়খানা করার পরে দেখবেন পায়খানার মধ্যে কিন্তু কৃমিগুলো নড়ে, সেই মানে ওইগুলোকে বলা হয় রাউন্ড ওয়ার্ম, গোলাকার গোলাকৃতি কৃমি। যদি গোলাকৃতি কৃমি হয়, আপনি পরপর 2 দিন এই মেডিসিনটা ইউজ করতে হবে। মানে এটা পার্সোনাল ইউজ আমি আপনাদের বলছি। আজকে আমি 35 ml থেকে 45 ml পার 100 বারের জলে গুলিয়ে সকালবেলার ফার্স্ট জলে আমি খাইয়ে দেবো, এবং নেক্সট ডে ঠিক পরের দিন সকালে 35 থেকে 45 ml কিন্তু জলে গুলিয়ে এইভাবে পরপর 2 ডোজ আমি করে থাকি, যদি গোলাকৃতি কৃমি হয় বা রাউন্ড ওয়ার্ম যেগুলো বলে। আর যদি ফিতে কৃমি বা চ্যাপ্টা কৃমি এই সমস্ত জাতীয় যে সমস্ত কৃমিগুলো দেখবেন, ওইগুলো কিন্তু পাখির পায়খানায় লক্ষ্য করলে দেখা যাবে যে চ্যাপ্টা টাইপের বা ফিতে আকৃতি ছোট ছোট কৃমি এরকম লম্বা মতো পড়ে থাকে, ওইগুলো অতটা অ্যাক্টিভ নয়, নড়াচড়া করে না, কিন্তু ওইগুলো মারাত্মক ক্ষতিকারক। এই সমস্ত কৃমি হলে আপনি পরপর 3 দিন ইউজ করতে পারেন। 3 দিন ইউজ করার পরে একদিন রেস্ট দিয়ে অবশ্যই অবশ্যই মাল্টিভিটামিন ইউজ করতে হবে। কারণ হচ্ছে কৃমির ডোজ করলে পাখির শরীরে প্রচুর পরিমাণে ধকল আসে, পাখির কিডনিতে ইফেক্ট হয়, পাখির এনি ওয়ান অন্যান্য অর্গানে কিন্তু ইফেক্ট আসে, লিভার ইফেক্ট হয়। সেই সমস্ত ইফেক্টগুলোর জন্য অবশ্যই লিভার ডোজ অ্যান্ড মাল্টিভিটামিন ডোজ কিন্তু পরপর 3 দিন করে দিতে হবে, এটা যেন মাথায় থাকে। কৃমির ডোজ করার পরে একদিন রেস্ট দিয়ে সকালে লিভার এবং দুপুর অথবা রাতে মাল্টিভিটামিনের ডোজ অবশ্যই 3 দিন করতে হবে। তাহলে কি হবে, আপনার পাখির যে ধকলটা আসলো সেই ধকলটা থেকে সুস্থ হয়ে যাবে, পাখিগুলো একদম অ্যাক্টিভ থাকবে। ওকে, আর দামের ক্ষেত্রে বলতে গেলে বলা যায় এটা হচ্ছে 90 ml এর অ্যালবোমার, 90 ml এর দাম হচ্ছে 69 rupees, 69 টাকা। এরিয়া ভিত্তিক 2-1 টাকা এদিক সেদিক হতে পারে, এটা আমার এরিয়াতে 69 টাকা দাম নিয়েছে। আর অবশ্যই এগুলো এই সমস্ত মেডিসিন গুলো বাচ্চাদের থেকে দূরে রাখবেন, এবং বাচ্চাদের থেকে দূরে রাখা শুধু নয়, আপনি যখন ইউজ করবেন অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস দিয়ে আপনি মেডিসিনটা, যে কোনো ধরনের মেডিসিন যখন ইউজ করবেন বা জলে গোলাবেন, হাতে হ্যান্ড গ্লাভস ইউজ করা বেটার হবে। সবসময় ইউজ করে পারা যায় না, তবুও এটা আমার কর্তব্য বলে দাও, আমি বলে দিলাম, ঠিক আছে। আর এইটা সবসময় কোথায় গেল। তো বন্ধুরা, এই ছিল আজকে যে কৃমির ডোজ কোন মেডিসিন দিয়ে করবেন, কত টাকা, কিভাবে ডোজ করবেন, সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিলাম। আর চাইলে আপনি এই ভিরব্যাক কোম্পানির এই অ্যালবাম আর এটা ইউজ করতে পারেন, এটা কিন্তু খুব সুন্দর, আমি রিকমেন্ড করব। আর আপনি চাইলে পাইপোরিজাম ইউজ করতে পারেন, তবে এই ওয়েদারে, নর্মাল ওয়েদারে এইটা কিন্তু খুব ভালো ফলদায়ক অ্যালবাম আর, ঠিক আছে। আর অ্যালবাম আর ছাড়া কিন্তু এই সেম কম্পোজিশনে, মানে অ্যালবেন্ডাজল কম্পোজিশনে মার্কেটে অনেক নামে অনেক কোম্পানি কিন্তু মেডিসিন আছে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। শুধুমাত্র যে বিভাগ কোম্পানি অ্যালবোমারটা ইউজ করতে হবে সেটা বলছি না, আপনি অ্যালবেন্ডাজল কম্পোজিশনে যে কোনো একটা মেডিসিন আপনি এই ওয়েদারে ইউজ করাতে পারেন। আর যারা লেয়ার মুরগি ফার্মিং করছেন তাদেরকে আবারও বলবো যে আপনারা কিন্তু চেঞ্জিং করে করে কিরমির ডোজটা করবেন, এবং চেঞ্জিং করে করে জীবাণুনাশক স্প্রেটা ইউজ করবেন। ওকে, তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।